তৃতীয় বর্ষ ঔরঙ্গাবাদ বইমেলা ও পুষ্প প্রদর্শনী সুতির ডিএনসি কলেজ ময়দানে। চৌঠা ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা ও প্রদর্শনী। শনিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বইমেলা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। মানুষকে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে তৃতীয় বর্ষ ঔরঙ্গাবাদ বইমেলা ও পুষ্প প্রদর্শনী সুতির ডিএনসি কলেজ ময়দানে। চৌঠা ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা ও প্রদর্শনী। শনিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো বইমেলা। এদিন মেলার সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক অরূপ চন্দ্র। এবারের বইমেলায় থাকছে প্রায় 40টি স্টল। শুধু বইমেলা বা পুষ্প প্রদর্শনী নয়, এর পাশাপাশি থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও। বিশেষত এবছর বইমেলা কয়েকটা থিমের পরিবর্তন ঘটে। যেমন এবছর বইমেলায় প্রথম হচ্ছে শৈশবকাল থিমকে তুলে ধরেছে। শৈশবকাল থিম কেমন, যে আমরা ছোটোবেলায় যে খেলাগুলো খেলেছি যেগুলো এখন হারিয়ে গেছে, যেমন হচ্ছে কিতকিত খেলা, গুলি খেলা, ডাঙ্গুলি খেলা, আমরা ঘোড়া ডাঙানো খেলাগুলো, চাকা চালাতাম, সে চাকার খেলাগুলো সেগুলো হারিয়ে গেছে। এবং অনেক খেলা আছে যারা বইমেলাতে সে দেখতে পাবেন আপনারা, এবং ভালো লাগবে। কতগুলো স্টল আছে বইমেলা? বইমেলাতে মোটামুটি আমরা স্টল সাজিয়েছি মোটামুটি 40টার উপরে। আর সায়েন্স এক্সিবিশনের জন্য মোটামুটি আমরা বানিয়েছি 16টা স্কুলের কাছাকাছি অংশগ্রহণ করছে। আর বেশ কিছু মিলিয়ে ওই সায়েন্স এক্সিবিশন আর আপনার শৈশবকাল থিম মিলিয়ে ওখানে 16 আর এদিকে হচ্ছে 15, মানে 30টা কাছাকাছি ওখানে স্টল আছে। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বইমেলা। 1963 সালে ভারতের প্রথম বইমেলা হয়েছিল জঙ্গিপুরে। তারপরই বইমেলা একে একে ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন শহর থেকে শহরতলি বা মফস্বলেও চলছে বইমেলা। ইদানিং বইয়ের প্রতি মানুষের চাহিদা বাড়ছে বলে জানান বিশিষ্ট সাহিত্যিক অরূপ চন্দ্র। বইমেলা মানুষকে উদ্বেলিত করছে বইয়ের কাছ থেকে, যে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল, আবার তা ফিরে আসছে। সুতরাং তা আমরা বুঝতে পারি যে বিভিন্ন বইমেলায় কী ধরনের বই বিক্রি হচ্ছে। পুস্তক বিক্রি বেড়ে গেছে। অনেকেই ভেবেছিল যে ইন্টারনেটের যুগে বই আর বিক্রি হবে না, ইবুকই বিক্রি হবে, কিন্তু না, দেখা যাচ্ছে বইয়ের বিক্রি অনেক বেড়ে গেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।